হ্যাঁ গাইস তো চলো আজকে তোমার সাথে একটা মিনি ব্লগ শেয়ার করি রাত্রিবেলা ডিনার রেসিপি রাত্রিবেলা বেশিরভাগ আমাদের বাড়িতে কিন্তু সেদ্ধ ভাতই হয় তোমরা সবাই জানো শুধু ভাতের মধ্যে আলু দিয়ে তো আর সেটাকে সকল সবাই নামা মানে গরম গরম নামায় আলু সেদ্ধর মধ্যে ঘি দিয়ে নুন দিয়ে চটকে মেখে খেয়ে না সাথে ডিম সেদ্ধ থাকে ডিম সেদ্ধ না ডিমের অমলেট অত ঝামেলা নেই খেতেই হবে মানে মানেনি তো কোনো কোনো দিন রাত্রিবেলা মাছ মাংস হয়ে যায় সেদিন রাত্রিবেলা দিয়ে নীল খেতে ইচ্ছা মাছে মাছের ঝোল কারণ সেদিন দুবেলা তো ভালো করে খেতে পারিনিও সেই জন্য আমাকে ফোন করে বললো যে নেহা মাছ নিয়ে আসো মাছের ঝোল বানাবে না আমি ঠিক আছে চলো নিয়ে আসো আমি না রান্না করতে ভীষণ ভালোবাসি তুমি যখন রান্না নেবে বেশ ভাগ সময় হ্যাঁ বলি মানে যখন শরীরটা ভালো লাগে না তখন হয়তো না বলি বেশিরভাগ সময় চেষ্টা করি যখনই ও কিছু খাবার খাওয়ার চেষ্টা মানে বলে যেটা খাবো আমি চেষ্টা করি সেটা বানিয়ে দেওয়ার জন্য সবাইকে শুধু শুধু ওকে বলে না সবার ক্ষেত্রে এই জিনিসটা করি আমি যাই হোক ও নিয়ে এসেছিলো কাতলা মাছ তো মাছটাকে ভালো করে ধুয়ে ঠুয়ে নিয়ে সেটার মধ্যে নুন হলুদ ভালো করে মাখিয়ে ওটাকে ভাজার জন্য আমি রেডি করছি তোমাদেরকে আমি দেখা খাবো যে আমার বাড়িতে গরমকালে পাতলা ঝোল কি করে হয় ঠিক আছে এর মধ্যে কিন্তু কোনো আদা বাটা জির বাটা কেসু পড়বে না এটা করতেও ইজি আর খেতেও ভীষণ টেস্টি আর গরমকালে খেয়ে না তোমাদের শান্তি মানে তৃপ্তি পাবে লেবু দিয়ে খেয়ে তো এখানে নিলে সবজি নিয়ে এসেছে কত রকমের ডাটা নিয়ে এসেছে বেগুন এসেছে তোমার শুধুমাত্র আলু বেগুন বেগুনও করতে পারো বাট এর মধ্যে সবজি বলে বেশি টেস্ট লাগে পটল ডাটা বেগুন আর আলু আর কাঁচা লঙ্কাটা কাঁচা লঙ্কা চিঁড়ে কিন্তু ঝোলটা হবে তো সেই কারণে আমি সবজিগুলো কেটে নিচ্ছি আর পাশে রোদুর সময় কোম্পানি দিচ্ছে বক 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 এটা এই ভিডিওটা কিন্তু রৌদুরই করে দিয়েছে তাই জন্য ক্যামেরাটা এত নড়ছে আমি বলছি আর তুই একটা ভিডিও করতে পারিস না আসলে ওহো আর কী করবে যে পারে সেইটুকুনি তাও তো করে দিয়েছে যাই হোক আমাকে বলছে মা একটু পাঁপড় ভেজে দে তাহলে ঠিক আছে চল আগে রান্না করার আগে তো পাপড়টা ভেজে দিই মাথা খারাপ করে দিয়েছে পাপড় ভেজে দি পাপড় ভেজে করে বলছে শেপের পাপড় এই পাপড় ওই পাপড় বক বক এত করতে পারে না তোমাদের বাড়িতে আচ্ছা কারা কারা এরকম বাবক করে আমাকে জানিও তো কোন কোন বাচ্চারা আছে যেরকম বাবক করে তোমার বাড়িতেও আর তোমরা কারা কারা আমার ভিডিও কোথাও কোথা থেকে দেখছো কমেন্টস করতে জানাতে কিন্তু একদম ভুলবে না তাহলেই কিন্তু তোমাদের আমি থ্যাংক ইউ জানাতে পারবো তাহলে আমার শুনেও ভালো লাগে যে তোমরা অনেক জায়গা থেকে আমার ভিডিওটা দেখো তো প্লিজ কিন্তু কমেন্টস করে জানিও তোমরা কোথা থেকে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো যাই হোক রোদুরকে তো পাপড়টা ভেজে দিলাম আর এখানে আমি ভালো ভালো করে সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি দেখো এখানে সবজিগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি পরিমাণ মতো যে যতটা ঝাল খাবে আর এখানে লেবু কেটে নিয়েছি গন্দরাজ লেবু সাথে রয়েছে ধনে পাতা তো দুটো মাছ আমি সাইডে রেখে দিলাম কারণ আমি মাছ ভাজা খাবো ঝোলের মাছ খাবো না আমি খুব একটা কাতলা মাছ খেতে ভালোবাসি না সেই কারণে তো দেখো এখানে আমি নীলু আমার শাশুড়ি মানে মামুনি আর দাদা আর দি ভাইয়ের জন্য মাছ ভেজে নিচ্ছি আর বাচ্চাগুলো খাবে না ওরা ডিম খাবে সেই কারণে আমার ছেলে তো খায় না দুটি খায় তোমরা জানোই তো ওর থেকে পাঁপড় একটু আমিও খেয়ে নিলাম কারণ পাঁপড় খেতে বেশ ভালো লাগে এখন আর নিজের কি ভাজবো ওই জন্য যখন ও খায় তখনই ভেজে দিই আর আমার রোদুর পাপড় ভাজা খেতে খুব ভালোবাসে তো শুধু রান্না করলেও হবে রান্নার সাথে সাথে যেসব বাসনগুলো বেড়ে সেগুলোও কিন্তু টুকটাক করে মেজে নিই সেগুলো তো সবসময় দেখানো হয় না তাই চলো ভালো আজকে যখন ভিডিও করছি আস্তে আস্তে সবটা শেয়ার করার চেষ্টা করি যাই হোক এখানে মাছটাকে ভালো করে তোমরা লাল লাল করে ভেজে নেবে যখন তোমরা একটু ওয়েট করো ভাজা হয়ে যাক তারপরে বলছি তোমরা কি করবে মাছটা ভাজা হয়ে গেলে মা ওই মাছের তেলটার মধ্যেই কালো জিরে ফোড়ন দেবে একটু বেশি করে যতটা তোমরা কি খাবে তারপরের মধ্যে তোমরা সব সবজিগুলো দিয়ে দেবে আর সাথে দিয়ে দেবে কাঁচা লঙ্কা যে যতটা হালকা হবে সেই পরিমাণ অনুযায়ী তোমরা কাঁচা লঙ্কাটাকে ছিঁড়ে দেবে ঠিক আছে আমি কাঁচা লঙ্কাটাকে ওর সাথে দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে ভালো করে লাল হওয়া পর্যন্ত ভাজবে সব সবজিগুলোকে যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ কিন্তু ওর মধ্যে কিছু অ্যাড করবে না ভালো করে লাল লাল যখন ভাজা হয়ে যাবে তার মধ্যে ওর মধ্যে অ্যাড করবে জিরে গুঁড়ো এক থেকে দেড় চামচ মতো এর মধ্যে জিরে গুঁড়ো অ্যাড করবে তোমরা দেখতে পাবে আমি জিরে পুরো অ্যাড করবো এই দেখো মাছগুলোকে সাইডে ভেজে রেখে দিয়েছি আর কারা কারা পেটের পিস খেতে ভালোবাসো আমি তো পেটের পিস খেতে ভালোবাসি না আমি কিন্তু গ্যাদার পিস খেতে ভালোবাসি কারা কারা আমার মতো আছে সেটাও কিন্তু কমেন্টস করে জানিও তো যাই হোক এখানে গিয়ে দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিয়ে দু থেকে তিন মিনিট তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ফুটতে দেবো যখন একটু আলুটা হালকা সেদ্ধ হয়ে আসবে আর ভাজতে ভাজতে আলুটা অলমোস্ট শেষ মানে সেদ্ধ হয়েই যায় যখন একটু হালকা ভালো করে সেদ্ধ হয়ে যাবে জলটা ফুটে যাবে তখন আমি তার মধ্যে দেব মাছগুলো আর দেখো ওই সাইডে আমি সুজি রেডি করছি রোদ দূরে জন্য রোদ্রুকে রাত্রি করে সুজি খাইয়েছিলাম তো এর মধ্যে জলটা এখন ফুটে গেছে এর মধ্যে আমি মাছগুলো অ্যাড করে দিয়ে তারপর আমি ধনে পাতাটাকে ভালো করে কুচি কুচি করে কেটে নিয়ে ধনে পাতাটাও আমি অ্যাড করে দেবো এই মাছের ঝোলটা সিম্পলের মধ্যে এত টেস্টি হয় খেতে কী আমি বলবো তখন আমি আগে ভাত খেতাম তখন আমি লেবু দিয়ে সঙ্গে কাঁচা পেঁয়াজ নিতাম কাঁচা পেঁয়াজ দিয়ে মানে ঝোলটা মাকেই খেতাম ভীষণ দারুণ টেস্ট লাগে যত রকম ছোটো মাছ হয় সেই মাছ দিয়েও তোমরা এভাবে ট্রাই করে খেতে পারো বাটা মাছ চারাপোনা মাছ যা যা মাছ হয় ট্যাংরা মাছ সব মাছ তোমার ট্রাই করতে পারো ভীষণ সুস্বাদু খেতে হয় খুব ইজি রান্নাটা খেতেও খুব টেস্টি তোমরা যদি কীভাবে খেয়ে থাকো আমি কিন্তু কমেন্টস করে জানিও আর কেউ যদি বানিয়ে থাকো সেটা আমি কমেন্টস করে জানিও মাছ হলটা কিছুটা এরকম দেখতে হয়েছিল সো চলো আবার দেখাবে নেক্সট মিনি ব্লগে সবাই ভালো থাকো ততক্ষণে লাভ ইউ অল গুড নাইট